আজকের রেসিপি পরোটা রোল। উপকরণ: পরোটা একটা, চিকেন জুলিয়ান কাট এক কাপ, গোলমরিচের গুঁড়ো এক চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, চিলি সস এক টেবিল চামচ, সয়া সস এক চা চামচ, চিনি হাফ চা চামচ, লেবুর রস হাফ চা চামচ, ঘি পরিমাণ মতো, ধনে পাতা কুচি সামান্য, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো। পরোটা রোল প্রস্তুত প্রণালী: প্রথমে চিকেন জুলিয়ান কাটা মাংসে গোলমরিচের গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, চিনি, সয়া সস, লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, চিলি সস দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিন। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে ম্যারিনেট করা মাংস ভালোভাবে তেলে ভেজে নিন। হালকা ভাজা হলে তেল ও ঘি দিয়ে ভালো করে ভেজে নামিয়ে এর ওপরে মেয়োনেজ ও চিলি সস একত্রে মিশিয়ে ভাজা পরোটায় মাখিয়ে নিন। তার উপর একটু লেটুস পাতা, পছন্দ মতো স্যালাড এবং ভেজে নেওয়া চিকেন বিছিয়ে পরোটাটা রোল করে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন। ইফতারে ভাজা পোড়ার অস্বস্তি থেকে রিলিফ পেতে নিন ইনো। ইফতার তো শেষ, যাবা না? যাবো না। ওরে পাগল, এভাবে যাবে না। নাও ইনো ইনো ঝটপট অ্যাকশন।